বেহালা সেনহাটিতে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু। সেনহাটির চণ্ডীতলায় বাড়ির ছাদে সারা রাত মদ্যপান। ভোরবেলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো কুশল চক্রবর্তী নামে এক ব্যক্তির। রাতে বন্ধুদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধাক্কাধাক্কির জেরে ছাদ থেকে পড়ে যায় কুশল, এমনটাই পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে কুশলের বন্ধু বিতান সেনকে। ব্যারাকপুরের মোহনপুরে বিরিয়ানির দোকানের সামনে ফের ধুমধুমার। বিরিয়ানির দোকানের সামনে তিন দুষ্কৃতীর বচসা, দোকানের কর্মীদের সঙ্গেও বচসা তিনজন দুষ্কৃতীর। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারাকপুরের মোহনপুরে বিরিয়ানির দোকানের সামনে ফের ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিরিয়ানির দোকানের সামনে তিন দুষ্কৃতীর বচসা, দোকানের কর্মীদের সঙ্গেও বচসা তিনজন দুষ্কৃতীর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ঠিক কি কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কি জানতে পারছো এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করেছে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুরবেলা ব্যারাকপুরের মোহনপুরে বারাসাত ব্যারাকপুর রোডের ধারে যে বিরিয়ানির দোকানে গত গত সপ্তাহে সোমবার যে হামলা হয়েছিল, তার আট ন দিন কাটতে না কাটতেই ফের ওই দোকানে হামলা হয়েছে এবং আচমকাই একটি ছোট হাতি গাড়িতে করে তিন দুষ্কৃতী আসে এবং তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই ঘটনা থেকে দোকানের এক কর্মী বাধা দেয় এবং তার সঙ্গে বচসা হয়। সেই সময় তারা পালাতে থাকে এবং দোকানের মধ্যে থাকা ঠান্ডা পানীয়ের বোতল দোকানের সামনে ভাঙচুর করে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে, যেহেতু ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের একেবারে লাগোয়া এলাকা, সেখানে তহলদারি পুলিশের মোহনপুর থানার পুলিশের গাড়ি ছিল এবং পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আছে এবং একজন পালিয়ে গেলেও দুজনকে আটক করে নিয়ে যায় এবং ফের এই হামলার ঘটনায় আতঙ্কিত দোকানের কর্মী এবং দোকানের মালিক তাদের বক্তব্য দিয়ে ঠিক এভাবেই দুপুরবেলা হামলা হয়েছিল, গুলি চলেছিল বেশ কয়েক রাউন্ড, অন্তত পাঁচ রাউন্ড গুলি চলেছিল এবং গুলি চালিয়ে চালান চালাতে দুষ্কৃতীরা মোটরবাইকে করে পালিয়ে যায়। এখনো পর্যন্ত সেই ঘটনায় যারা হামলা চালিয়েছে সেই তিন দুষ্কৃতীর কোনো হদিশ পাওয়া যায়নি। ঘটনায় দুষ্কৃতীদের খবর দেওয়ার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাঝেই ফের এই বিরিয়ানির দোকানের হামলায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা এবং ওই দোকানের কর্মীরা। ধন্যবাদ সমীরণ।